বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শমিক ভট্টাচার্য। শমিকদা, বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গে অবতারণা করেছিলাম যে কোথাও কি মনে হয় ভারতীয় জনতা পার্টির যারা পূর্বসূরী তারা কোথাও কোথাও ব্রিটিশদের মুচলেখা দিয়েছিল, কোথাও কোথাও ব্রিটিশদের সঙ্গেই তারা ছিলেন। অনেক সময় বামেরা বা কংগ্রেস ঘেঁষা যারা ইতিহাস বা ঐতিহাসিকবিদ যারা রয়েছেন তারা বলেন আপনাদের স্বাধীনতার সময় ভূমিকা ছিল নক্কারজনক, আপনারা মুচলেখা দিয়েছিলেন একের পর এক, বীর সাভারকর থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রথম কথা হলো বীর সাভারকর ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরাধিকারী নন, উত্তরসূরি নন। তো সাভারকর, যেহেতু আপনি সাভারকর প্রশ্নটা নিয়ে এলেন, এবং সাভারকর আমার কাছে একজন মহান বিপ্লবী, তার সামনে মূল অবজেক্টিভটা কি, ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত করা। তো তার জীবনের বেশি অংশটাই যদি কারাগারের মধ্যে থেকে যায় তাহলে তিনি কাজটা কী করে করবেন? তো স্ট্র্যাটেজিক ওয়েতে তিনি সেই কাজ করেছেন। ছত্রপতি শিবাজীও তো একটা সময় ঔরঙ্গজেবের সঙ্গে কিছু সমঝোতা করেছিলেন একটা জায়গায়, সেটা তার একটা রণকৌশল ছিল, এটা তো কূটনীতি, সেটা তিনি করেছিলেন। করে পরবর্তীকালের ইতিহাস প্রত্যেকের জানা, সাভারকরের ইতিহাসও প্রত্যেকের জানা। এক দুই হচ্ছে, একটা সময় ছিল যখন আমাদের দেশের একাডেমিশিয়ানরা ভারত ছাড়ো আন্দোলনটাকে পুরোপুরি মেনে নেননি, যেমন অসহযোগিতা আন্দোলন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিরোধিতা করেছিলেন, স্কুল কলেজ আদালত বয়কটের কথা বলা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিরোধিতা করেছিলেন, এরকম অনেক জ্ঞানীগুণী মানুষ যারা আমাদের কাছে যেটা প্রণম্য প্রাতঃস্মরণীয় তারা বিরোধিতা করেছিলেন। ৪২-এর আন্দোলনের অসারতা, এটা নিয়েও বহু ঐতিহাসিক বিতর্ক হয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে দেশভাগের অন্যতম বড় কারণ হলো যে জাতীয় নেতৃবৃন্দের হিন্দু মুসলমান সম্পর্ক সম্পর্কে বোঝার অজ্ঞতা। এই বিষয়গুলো কিন্তু এখানে চর্চিত হচ্ছে না। আপনি যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলেন, প্রথম কথা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশে এবং দেশের বাইরে এতটাই বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রতিত যে আমার মতো কোনো লিলিপুট বিজেপির জন্য তার হয়ে অ্যাডভোকেটিং করবার প্রয়োজন নেই। কিন্তু তাও বলছি, ডক্টর কেশব বলিরাম হেডগার তিনি কলকাতায় এসেছিলেন, তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, বিপ্লবী কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন, কিন্তু তিনি সে জায়গা থেকে সরে এসে তিনি দেখলেন যে মানুষ বলছে স্বাধীন ভারত কোন পথে যাবে। সেই সাংস্কৃতিক জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যশালী গরিমাকে নিয়ে একটা শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে তিনি সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি তারপরেও প্রতিষ্ঠার পরেও তিনি কংগ্রেসের হয়ে আন্দোলন করে ব্রিটিশের বিরোধিতা করে জেলে গেছেন, কোথাও কোনো মুচলেখা দেওয়ার তো এরকম কোনো ঘটনা শোনা যায়নি। অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে বলা হয় SFএর একটা মুভমেন্টে, স্টুডেন্ট ফেডারেশনের একটা মুভমেন্টে তিনি গিয়েছিলেন। তো আমরা তো এই সমস্ত রেগুলারই করি, তখন আন্দোলন হয়েছে, আন্দোলনের থেকে তিনি সেখানে বেরিয়ে এসেছেন, এটা নিয়ে পার্লামেন্টে পর্যন্ত বিতর্ক হয়েছে, কংগ্রেস প্রশ্ন তুলেছে, প্রমাণিত হয়নি। এই কালিমালিপনের চেষ্টা থাকবে, এটা দুর্ভাগ্যজনক, এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু তাহলেও এর একটা প্রাসঙ্গিকতা আছে। নন ইস্যুকে ইস্যু বানানোর এ ধরনের রাজনীতি ভারতবর্ষে চলছে এবং আরও হয়তো এক কয়েক দশক চলবে। কিন্তু কোথাও কি মনে হয় না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মতো এরকম পণ্ডিত ব্যক্তি ঠিক যে ভূমিকাটা পালন করার কথা ছিল পাঞ্জাব যখন পার্টিশনের সময় এক্সচেঞ্জ অফ পপুলেশন জনবিন্যাসের যে পরিবর্তনটা করাতে পেরেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অসফল হয়েছিলেন? যারা পশ্চিমবাংলা থেকে, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবাংলায় লাখে লাখে মানুষ এসেছে কিন্তু পশ্চিমবাংলা থেকে যায়নি, এবং সেই দিন থেকে বীজ বপন হয়েছে কোথাও সাম্প্রদায়িকতার, সাম্প্রদায়িকতার বীজ ওখানে বপন শুরু হয়নি। ১৯২০ সালে জালিয়ানবাগ হয়ে যাবার পর সেপ্টেম্বর মাসে যখন কংগ্রেসের প্রথম অধিবেশন বসলো, লালা লাজপত রায় তখন কংগ্রেসের সভাপতি, কার্যত গান্ধীজি তখন কংগ্রেসকে নিজের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে। তো সেখানে দেখা গেল এজেন্ডার এক নম্বর জায়গায় যে খিলাফত আন্দোলন, যে খিলাফত আন্দোলনের সঙ্গে তখনকার বিশ্বের যে মুসলিম দেশগুলো ছিল তাদের খুব একটা বেশি সম্পর্কও ছিল না, তাদের উৎসাহও ছিল না। তেমন অপ্রাসঙ্গিক বিষয়কে তিনি এখানে প্রাসঙ্গিক করতে গেলেন আলী ব্রাদার্সকে সঙ্গে নিয়ে।
নজরুল, কাজী নজরুল ইসলাম তার বিরোধিতা করেছিলেন, চিত্তরঞ্জন দাস এর পক্ষে ছিলেন না, মোহাম্মদ আলী জিন্না ঘোরতর বিরোধী ছিলেন, কিন্তু গান্ধীজি করেছিলেন। এক বছর পরে সেই আলী ব্রাদার্সরা গান্ধী সম্পর্কে অশ্রাব্য কিছু শব্দ ব্যবহার করে তারা বেরিয়ে গেল। তিরিশের দশক পর্যন্ত জিন্নার যা ভূমিকা ছিল, তখন জিন্না কমিউনাল ছিল কিন্তু সেপারেটিস্ট ছিলেন না। আমরা সারে জাহাজ আচ্ছার কথা, ইকবালের কথা বলছি, এলাহাবাদের মুসলিম লীগের 30 সালের কনফারেন্স সভাপতিত্ব করছেন কবি ইকবাল, সেখানে বলছে যে আমি ইসলামিক সাম্রাজ্যবাদে বিশ্বাস করি, যার কোনো দেশ হয় না, তার কোনো কাল হয় না, এবং এটা প্রতিষ্ঠা হবে, এই দেশেও প্রতিষ্ঠা হবে। তার গান নিয়ে তো এখনও বিভিন্ন সময় আমরা ধর্মনিরপেক্ষতার এই ছোটো ছোটো খেলা করছি। তো এই সময়টার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে গেছেন, শরদ বোসেদের কাছে গেছেন, 1937 থেকে 1939 পর্যন্ত যে অবর্ণনীয় অত্যাচার চলেছিল পূর্ববঙ্গে, উনি বলেছিলেন আপনারা এর বিরুদ্ধে নামুন, একটা ক্ল্যারিয়ন কল দিন, মানুষ আপনাকে বিশ্বাস করে, আর না হলে একটা স্টেটমেন্ট করুন, আমি রাজনীতি করতে চাই না, আমি আমি আর এই একাডেমিক ফিল্ড নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই, পড়াশোনাই আমার ভালো লাগে, কিন্তু আপনারা যদি না আসেন তাহলে পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাকে একটা পলিটিক্যাল ফ্রন্ট ওপেন করতে হবে, যেটা করার কিন্তু আমার ইচ্ছা নেই, আমি আপনাদের সাহায্য চাইছি। কারণ তখন সাভারকার জেল থেকে বেরিয়েছেন, সাভারকার বাংলায় একটা মুখ খুঁজছেন, রিপ্রেজেন্ট করবেন, বাংলা তখন একটা প্রাণকেন্দ্র দেশে। সুভাষ বোস দেখলেন যদি শ্যামাপ্রসাদ মুখার্জি ফ্রন্ট খোলেন, তার হাতে কংগ্রেসের বাগডোর তখন না থাকলেও তিনি বিশ্বাস করতেন ভবিষ্যতে চলে আসবে, তাহলে মানুষগুলো কিন্তু কংগ্রেস থেকে একটা বড় অংশই চলে যাবে শ্যামাপ্রসাদের সঙ্গে। সুভাষ বোস কার্যত থ্রেট করেছিলেন শ্যামাপ্রসাদকে, তিনি বললেন যে এরকম কোনো সম্ভাবনা তৈরি হবে না, যদি হয় সেটা জন্মানোর আগেই আমি সেটাকে খুন করব। শ্যামাপ্রসাদ তার ডায়েরিতে লিখেছেন কিন্তু কোনোদিন সুভাষ বোস সম্পর্কে, নেতাজি সম্পর্কে তিনি কোনো কটু মন্তব্য করেননি। পরিস্থিতিটা তখন যেভাবে এগিয়ে চলেছিল, যদি গান্ধীজির আমরা হরিজন পত্রিকার বিভিন্ন লেখা দেখি, 1941, 1942, 1943, সেই লেখাগুলো দেখে গান্ধীজি পরিষ্কার বলছেন যে আমার কাছে এমন কোনো অহিংস পথের জানা নেই যে বিশাল সংখ্যক মুসলমান যে সেলফ ডিটারমিনেশনের কারণে তার একটা পৃথক রাষ্ট্রের দাবি করে, তাহলে সেটাকে রোধ করা যায়, যদি না এটা বিশাল সংখ্যক হিন্দু যারা অমুসলমান তারা যদি এটার বিরুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতায় না নামে। অনেকে তো লিখেছেন, যেমন আমাদের ডক্টর নিহারেন্দু দত্ত মজুমদারের বিখ্যাত বই গান্ধী দ্য মিথ বিহাইন্ড দ্য ভেল অফ আ ট্রুথ, তাতে তিনি বলছেন 44 সালে জিন্নার মালাবার হিলসের বাড়িতে বোম্বেতে গান্ধীজি দেশভাগ কার্য তো মেনে নিয়েছিলেন। তা আমরা 46-এ গান্ধীজির যদি ভাষণ শুনি, সেই পরিসরে দাঁড়িয়ে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস যখন ছেড়ে দিয়েছে কার্যত, মালদার জমিদাররা এসছেন শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, শ্যামাপ্রসাদ বললেন আমার ক্ষমতা নেই, আপনারা কংগ্রেসের কাছে যান, বলে কংগ্রেস বলছে আর কোনো সম্ভব নয়, বামপন্থীরা 28টা ছোটো ছোটো রাষ্ট্রে ভেঙে স্বাধীনতা দেবার কথা বলছেন, গঙ্গার পূর্ব তীর থেকে গোটা ভারতবর্ষকে পাকিস্তানে দিয়ে দেবার জন্য তারা প্রস্তাব দিয়ে ফেলেছেন, এবং কার্যত কলকাতা ছাড়া যখন জিন্না বলেছেন যে এটা মানে মর্টিটেন পাকিস্তান আমি চাই না, কলকাতা নেই, বাংলা নেই, এটা কোন পাকিস্তান, মানবে না যখন এই পরিস্থিতি, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ডের জন্য আন্দোলন শুরু করলেন এবং বিধানসভায় সেই প্রস্তাব পাস হলো, এবং তদানীন্তন কংগ্রেসের নেতৃবৃন্দ, মানে কলকাতার কংগ্রেসের নেতৃবৃন্দ, বাংলার কংগ্রেসের নেতৃবৃন্দ শ্যামাপ্রসাদের আন্দোলনে সঙ্গ দিয়েছিলেন। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে যখন জিন্না এবং ডক্টর আম্বেদকর এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বলছেন, এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো না, গান্ধীজি বললেন এটা আমাদের আমাদের দর্শনের পরিপন্থী, এটা ভারত ভারতাত্মার পরিপন্থী, কারণ গান্ধীজি জীবনে 39টি অনশন করেছিলেন, 29টি অনশন করেছিলেন, 29টি অনশনের মধ্যে 3টি অনশন ছিল কার্যত ব্রিটিশের বিরুদ্ধে, এবং জীবনের শেষ অনশনটি তিনি যেটা করেন আন্দোলন সেটা ছিল কার্যত নবগঠিত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে। এই অবস্থা যখন চলছে, নেহরু লিয়াকত চুক্তি দিল্লি প্যাক্টের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ যখন চলে আসছেন, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ বলছেন যে এই যে অত্যাচার চলেছে, এই হিন্দু নিধনযোগ্য জেনোসাইড যে চলেছে, এর থেকে পরিণতি কী, হয় ভারত পাকিস্তান সীমানার পুনর্বিন্যাস, আর না হলে এক্সচেঞ্জ অফ পপুলেশন। তখন আবেগমথিত গলায় নেহরু পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন যে আপনি প্রথম যে আপনি বক্তৃতাটা বললেন যে কার্যত পুনর্বিন্যাস সীমানা, এটা এটার কোনো বাস্তব ভিত্তি নেই, যুদ্ধ লাগবে, এটা সম্ভাবনা নেই, আর দ্বিতীয়টা আমাদের ভারত আমাদের দর্শনের এটা পরিপন্থী, এক্সচেঞ্জ অফ পপুলেশন,
পাঞ্জাব সেটাকে করতে পেরেছিল, এখানে আমরা করিনি। কিন্তু মনে রাখতে হবে আজকেও এই বিশাল সংখ্যক মুসলমান যারা থেকে গেছেন, আমাদের পূর্বপুরুষ কিন্তু এক, আমাদের ডিএনএ এক। সুতরাং আমরা আজকে যেভাবে তাদের সমাজও আজকে সচেতন হওয়া উচিত আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, যদি আজকে তারা যেভাবে কিছু মানুষ তাদের প্রভাবিত করবার চেষ্টা করছে ব্লড ভোকের স্বার্থে, রেডিকালাইজেশন বাড়ছে, বিপথে বহু তরুণ চলে যাচ্ছে। তো এই জায়গায় শ্যামাপ্রসাদ দাঁড়িয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তিনি বেরিয়ে এসে অশক্ত শরীর নিয়ে ভারতীয় জনসংঘ তৈরি করেছেন, এবং কলকাতা গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় শ্যামাপ্রসাদের যে ভূমিকা সেটা সকলের মানুষের জানা। গান্ধীজি তো বলেছিলেন গোপাল মুখার্জি মানে গোপাল পাঠাকে যে তুমি আমার কাছে অস্ত্র সমর্পণ করো, গোপাল মুখার্জি করেনি। সেদিন এই কলকাতা শহরের বহু হিন্দু রমণীদের গোপাল মুখার্জির কারণে তাদের সম্ভ্রম বেঁচেছিল, জীবন বেঁচেছিল। পরবর্তীকালে 1947 15ই আগস্ট যখন গান্ধীজি সুরাবর্দির বাড়িতে বেলে ঘাটায়, তখন তো গান্ধীজিকে কার্যত এখানকে মব গান্ধীজিকে আক্রমণ করেছিল গান্ধীজির ভূমিকা নিয়ে, প্রফুল্ল ঘোষ এবং কলকাতা পুলিশের গান্ধীজিকে রেস্কিউ করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। সুতরাং এই ইতিহাসগুলো বর্তমান প্রজন্মের অজানা। ভারতবর্ষের একদিকে যেমন ইতিহাসের পুনর্লিখন সবচেয়ে বড় জরুরি, যে কথা আমি আগে বলেছি যে আমরা শুধু দেশ নয়, আমার দেশে শূন্য আবিষ্কার হয়েছিল, কনসেপ্ট অফ জিরো আমার দেশে আবিষ্কার হয়েছে, আমার দেশে প্রথম ফিজিক্স নিয়ে কাজ হয়েছে, আমার দেশে প্রথম পার্টিকেল ডায়নামিক্স হয়েছে যেটা পৃথিবীতে 90 বছর শুরু হয়েছে, আমরা বলেছি হাজার বছর আগে ইয়ৎপিণ্ডে তত ব্রহ্মাণ্ডে, আমার দেশে প্রথম অ্যাস্ট্রোনমির জন্ম হয়েছে, আমার দেশের প্রথম বাইনোমিয়াল ক্যালকুলাস কার্যত আমাদের দেশ থেকে উৎপত্তি হয়েছে, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন রাসায়নিক গবেষণা হয়েছে, আমাদের দেশে কাশ্মীরে পানিনি তিনি ফাদার অফ দ্য গ্রামার ব্যাকরণ তার জন্মদাতা যিনি, সেটা আমার দেশে হয়েছে। তো এই যে আমাদের একটা গৌরবান্বিত ইতিহাস, এটাকে আমরা গ্লোরিফাই করবো না, আমরা এই প্রজন্মকে জানাবো না যে তুমি কোথা থেকে আসিয়াছো, এটা জানানো আমাদের প্রয়োজন। এবং আমাদের সভ্যতা, আজকে নাসা বলছে ভারতীয় সভ্যতা প্রায় 18,000-এর বেশি সময় পুরনো, ফরবিডেন আর্কিওলজি বলে একটি বই তার থেকে এসেছেন আলবার্ট এন্ড ক্রেমো, তারা এই দেখাচ্ছেন যে ভারতীয় সভ্যতার বিভিন্ন টুকরো টুকরো অংশ বিভিন্ন পৃথিবীতে কীভাবে ছড়িয়ে গেছে। এবং বইটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিজিওনাল অ্যাসপিরেশনস, রেসিয়াল সুপ্রিমেসি এবং কিছু পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য দি আর্কিওলজিস্ট এবং যারা ইতিহাসকার আছেন তারা বিভিন্ন সময়ে সমাজ বিবর্তন, মানব সভ্যতার বিবর্তনের গতিটাকে ডাইভার্ট করে দিয়েছেন, অন্যদিকে চালন করে দিয়েছেন। অবশ্যই, যেখানে যে ক্ষমতাসীন তার মতো করে প্রচার করে, তো আমি তো আমার মতো ক্ষমতাসীন প্রচার করবো না। পাণিনি কাশ্মীরে জন্মেছিলেন, তিনি ব্যাকরণ তৈরি করেছেন, পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। শূন্যের কনসেপ্ট ভারতবর্ষে তৈরি হয়েছে, আমি জোর করে কাউকে চাপিয়ে দিচ্ছি না। আমার দেশের এই মুহূর্তে হরিয়ানার হিসারে যে এক্সক্যাভেশন হচ্ছে সেখানে যে কঙ্কাল একটি মহিলার পাওয়া গেছে 3 বছর ধরে, আমেরিকান একটা ইউনিভার্সিটি এবং হরিয়ানার ইউনিভার্সিটি তার ডিএনএ টেস্ট করে বলছে এটা যে জায়গা থেকে এরিয়ান ইনভেশনের তত্ত্ব খাড়া করা হয়েছে সেখানকার নয়, এটা এদেশের। তো এই কথাটা আমি বিশ্ববাসীকে জানাবো না, অবশ্যই এর মধ্যে কোনো অন্যায় নেই, অবশ্যই। আমি তো এই কারণেই আমরা এই ইতিহাস সিলেবাসটাই আমরা পাল্টাতে চাই সারা পৃথিবীর। অবশ্যই, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে টাফটকে মুশকিল হচ্ছে এত ক্ষুদ্র সময়ের মধ্যে ধরা যায় না তার বিপুলতা, বিশালতা। শ্রমিকদা কোথাও কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা কাকে চায়, বাংলাকে চায় না বাঙালিকে চায়? তারা বাংলাকে চায় না বাঙালিকে চায়? বাঙালি হিন্দু না বহিরাগত হিন্দুদের ক্রমশ ক্রমশ তাদের সাংস্কৃতিক চিন্তাভাবনা চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালি হিন্দুদের উপর? ভারতীয় চিন্তাভাবনা, ভারতীয় বহুত্ববাদ, ভারতীয় সংস্কৃতির সঙ্গে বাঙালি সম্পৃক্ত। বাঙালি যাদের নিয়ে গর্ব করে, সে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা নিরাকারে বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সঙ্গে কোথাও কোনো অবস্থাতে ভারতীয় সংস্কৃতির কোনো বিরোধ নেই। এই একটা বাঙালি আর বহিরাগত তত্ত্ব যে খাড়া করবার প্রচেষ্টা বিভিন্ন সময় হয়েছে, বলে মনে রাখতে হবে আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরুদ্ধে ছিলাম, আমরা যে মতাদর্শে বিশ্বাস করি, এবং আমি নিজে এটা ব্যক্তিগতভাবে এই মতাদর্শ থেকে আমি এসেছি, আমিও বিশ্বাস করি আমি প্রথমে একজন ভারতীয় তারপরে একজন বাঙালি। আমরা মাইগ্রেট করতে করতে এসেছি, আমার পূর্বপুরুষ বা তোমার পূর্বপুরুষকে যদি দেখা হয় দেখে 8-9 জেনারেশন আগে
আমরা ওই কাশীর আশেপাশের কোনো অঞ্চল থেকে আমরা এখানে এসেছি। তখন আমরা তোমার যা পদবী ছিল আজকে তোমার যা পদবী তার মধ্যে একটা পার্থক্য হয়েছে, তোমার যেটা মাতৃভাষা তার মধ্যে একটা পার্থক্য এসেছে। কিন্তু মূল যেটা আমরা সাংস্কৃতিক জাতীয়তা বলছি, সংস্কৃতির কোনো জায়গায় পার্থক্য হয়নি। এই গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানে শাসক দল তার একটা তত্ত্ব সামনে নিয়ে এলো, বহিরাগত তত্ত্ব। এরা গ্রাস করতে আসছে, কি গ্রাস করতে আসছে, ভারতবর্ষের একটা সরকার তারা যদি মনে করে যে পশ্চিমবঙ্গের এই সীমানাটাকে সুরক্ষিত রাখা প্রয়োজন আছে এবং তার জন্য যদি তারা এখানে নিজের সংগঠন বাড়াতে চায়, অতীতেও চেষ্টা হয়েছে, এটা এটা তো পার্টির পদ্ধতি। আমাদের এখানের কর্মীরা, আমরা গিয়ে ত্রিপুরায় দেওয়াল লিখেছি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে বাংলা ভাষাভাষী অঞ্চলে সেখানে আমরা গিয়ে প্রচার করেছি। আমরা যখন নির্বাচন আছে এক প্রদেশের মানুষ অন্য প্রদেশে যান, এটাই আমাদের পার্টির স্টাইল অফ ফাংশনিং, এটাই আমাদের কর্মপদ্ধতি, এটাই আমাদের পার্টির সংস্কৃতি, আমরা সেভাবে কাজ করেছি। কিন্তু এটা বললো কিছু চাপিয়ে দিতে চাইছে, কী চাপিয়ে দিতে চাইছে আপনি বলুন, কী চাপিয়ে দিচ্ছে? রামধেনুটা রংধেনু হয়ে যাবে, এটা প্রতিবাদ করা কি অন্যায়? অবশ্যই। আমি আমার শেষ প্রশ্নে চলে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের কাণ্ডে যা হলো বা বিভিন্ন যে প্রসঙ্গগুলো আপনারা তুলে আন্দোলন করছেন, কিন্তু কোথাও কি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রাক্য মানুষের মনে হয় না শীর্ষে কিন্তু কোথাও একটা সমীকরণ রয়েছে? যেমন ধরুন দার্জিলিংয়ে আমরা জানি রাজভবনে একটা রহস্যময় একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে কে ছিলেন? জগদীপ ধনখড় ছিলেন, যিনি পরবর্তীকালে উপরাষ্ট্র হবেন এই ভারতবর্ষের। সেখানে কে ছিলেন? যে উত্তর পূর্ব ভারতে যাকে অমিত শাহ বলা হয়, হিমন্ত বিশ্ব শর্মা, তিনি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কোথাও মনে হচ্ছে না যে শেক্সপিয়ার বলতেন আমরা একটা বিরাট রঙ্গশালাতে রয়েছি, আপনারা এখানে লড়াই করছেন কিন্তু কেন্দ্রের সঙ্গে কোথাও একটা তৃণমূল শীর্ষের একটা সমীকরণ আছে? রাজনীতিটা ওই আমাদের অটল বিহারী বাজপেয়ী গোল্ডেন কোয়াড্রিলেটারালের মতো ওরকম বিরাট একটা লম্বা রাজপথ নয় যে আপনি এই প্রান্ত থেকে দাঁড়িয়ে একদম শেষ প্রান্ত পর্যন্ত ভিজিবিলিটি থাকবে 5 কিলোমিটার দূর পর্যন্ত। ইটস এ জিগজ্যাগ ওয়ে, চোরাগলির খেলা। এখানে চোরা বালি আছে, পাক আছে, কর্দমাক্ত মাটি, নরম মাটি আছে, আবার কঠিন পাথর আছে। তো এখানে কোনো জিনিসই সোজা পথে হয় না, একটু তো কূটনীতি থাকবেই। আর পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়, একটু এদিক ওদিক, একটু অনুরাগের ছোঁয়া আশেপাশে চলে যাওয়া। এটা বাংলায় আসতে পারবে বিজেপি, বাংলায় আসতে পারবে ক্ষমতায় বিজেপি? আগামী পশ্চিমবঙ্গের ইতিহাস বিজেপি লিখবে। তৃণমূল কংগ্রেস 24 সাল পর্যন্ত যদি নিজেদের সরকারকে ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় সেটা তাদের একটা খুব বড় সাফল্য হবে। কালের প্রয়োজনেই এবং প্রকৃতির নিয়মেই তৃণমূল কংগ্রেস চলে যাবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার খুব মূল্যবান বক্তব্য এবং পর্যবেক্ষণের জন্য। আর প্লাস নিউজের পক্ষ থেকে, টাফটকের পক্ষ থেকে একটা ছোট্ট সারণিকা, ভালো থাকুন শ্রমিকরা, সুস্থ থাকুন। টাফটক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। পাঞ্জাব স্টেট ডিয়ার রাখি বাম্পার লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টিড। SBI HM স্কুল অফ ম্যানেজমেন্ট, কাজীবাড়ি, বারাসাত।